বন্ধুরা, আজকের পর্বে থাকছে জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গল চণ্ডীর ব্রত। জয় মঙ্গল চণ্ডীর ব্রত কোন সময় করতে হয়, কি কি লাগে উপকরণ, আর কেমন করে করতে হয়, সেই নিয়েই আজকে আমি ভিডিওটি তৈরি করেছি। জ্যৈষ্ঠ মাসেই এই ব্রত করার নিয়ম। পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলো মঙ্গলবার পড়ে, তার প্রত্যেক মঙ্গলবারেই নিয়মিতভাবে ব্রতের পালন ও অনুষ্ঠান করতে হয়। এই ব্রত কুমারী ও সধবারা করতে পারে। 17টি সুপুরি ধান, দূর্বা, ফুল, পাকা আম, পৈতে ও কাঁঠাল লাগে। একটা সিঁদুর কৌটো, একখানা আয়না ও একটা চিরুনি। এবার কেমন করে করতে হয় সেটাতে আসি। প্রথমে আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে তার মাঝখানে কতকগুলো ধান ছড়িয়ে দিয়ে তার উপর ঘট বসাতে হয়। একেই মঙ্গল চণ্ডীর ঘট বলা হয়। ওই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিকের মতো দুটো মূর্তি এঁকে দিতে হবে। ঘটে জল ভরা থাকবে আর তার ওপরে রাখতে হবে দুটো পান আর একটা কলা। ঘটের পাশেই রাখতে হয় ভাড়া। ওই সময় সাধারণত যে সব ফল পাওয়া যায় তাই দিয়েই ভাড়া তৈরি করা হয়ে থাকে। এতে দিতে হয় দুটো করে আম, কলা, লেবু, লিচু, জামরুল, খেজুর, গোলাপজাম, কালো জাম ও সুপুরি। এর উপর একটা গোটা কাঁঠালও দেওয়া যেতে পারে। তারপর ভাড়ার পাশেই রাখতে হবে জল। 17টি কাঁঠাল পাতা, একটি বেলপাতা একসঙ্গে বেঁধে ভাড়ার পাশে রাখতে হবে। 17 গাছা দূর্বা একটা কলার ঠোলায় পুড়ে তার কাছে রাখতে হবে। ঠোলাটির গায়ে যেন সিঁদুর মাখানো থাকে। এর উপরে 17টি তুলসী পাতা, 17টি আমন ধানের চাল ও 17টি যবের চাল এক টুকরো কলা পাতায় মুড়ে ভাড়ার কাছে রাখতে হবে। প্রত্যেক ব্রতীর জন্য একটি সিঁদুর কৌটো, একটা আয়না ও একটি চিরুনি দিতে হবে। আর পুরোহিত পুজো করবেন প্রত্যেকের নামে সংকল্প করে। পুজোয় সাধ্যমতো ফল, মূল ও নৈবেদ্য দিতে হয়। পুজোর শেষে কলার ঠোলায় পড়া ধান ও যবের চাল তুলসী পাতা ও কলার সঙ্গে ভালো করে মেখে নিয়ে গিলে খেতে হয়। এইগুলো গেলবার সময় সাবধান হয়ে গিলতে হবে, যাতে সেগুলো দাঁতে না ঠেকে যায়। এটাই হলো গদ খাওয়া। এই সম্পূর্ণ গদকে তিন ভাগ করে তিনবারে সমস্তটা খেয়ে নেওয়াই ভালো। ব্রতীরা দিনের বেলা ফলমূল ও রাত্রিরে লুচি খেতে পারে, বা দিনের বেলায় লুচি বা রাতে ফল খেতে পারে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ধন্যবাদ।